হ্যালো গ্যাস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আপনারা এখন এই যে বাইকটি দেখতেছেন, এটা হচ্ছে গিয়া হুন্ডা লিভো। এটা আমার বাইক, আজকে এই বাইকটি আমি কিনেছি। আর এটা হচ্ছে মিরপুর 10, মানে 2 নম্বরের যে ইউ টার্নটা, মানে মিরপুর 10 থেকে যে 2 নম্বর যাইতে যে ইউ টার্নটা, এটা হচ্ছে ওই ইউ টার্নটার মোড়। এখন বৃষ্টি হচ্ছে, তার জন্য আমি আপনাদেরকে ভালো করে ভিডিওটি দেখাইতে পারি নাই, তার জন্য সরি। কিন্তু এখন কথা হচ্ছে গিয়ে, আমাকে এইমাত্র 2000 টাকার একটা মামলা দিছে। মামলাটা কেন দিছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখেন, কোনো কিছু করি না আমি, আর ওনার কাছে অনেক এক্সকিউজ করলাম, অনেক সরি বললাম, অনেক কিছু করলাম, তারপরে উনি আমাকে ছাড়ে নাই, তারপরে মামলাটা দিয়েই দিছে। এখন আপনাদের দেখাবো। দেন ভাই, এই হচ্ছে গিয়ে আমার গাড়ি, এই হচ্ছে গিয়ে আমার গাড়ি, মাত্র কিনে নিয়ে আসলাম, নাম্বার ট্রান্সফার করে নিয়ে আসলাম। আমি মিরপুর 10, এটা হচ্ছে মিরপুর 10, দেন মিরপুর 10 2 নম্বর স্টেডিয়াম। আমি এই ইউটার্ন থেকে খালি একটা ইউটার্ন নিয়ে ওই পাশে চলে যাব। আমি এই আমার হুন্ডাতে, দেখেন আমার বাইকে ছিল, আমি আমার আব্বু ছিল ওই জায়গায়, আমি আমার আব্বু ছিলাম হুন্ডাতে, ঠিক আছে। আমার আব্বু আমি সাজেন দেখে ওই পাশে নামা দিচ্ছি, ওই যে ট্রাকটা দেখতেছেন না, ট্রাকটা নামা দিচ্ছি। নামা দেওয়ার পরে আমি সামনে আসছি, আসার পর সাজেন আমার থামাইছে, থামাই আমার এখন বলে আমাকে মামলা দিবে। তাই আমি বললাম, কেন মামলা দেবেন, আমার তো সব ঠিক আছে। কয়ে না, আপনার পিছনে আরেকজন নামায় দিয়ে আসছেন, ওনার মাথায় হেলমেট ছিল না। আমি কই ছিল না, ওনাকে তো আমি দূরে নামায় দিয়ে আসছি, আপনার সামনে তো আমি স্টিল না, আমার তো সব ঠিক আছে, তাই না? উনি বলছেন না, উনি ওনাকে আপনি রেখেছেন কেন, ওনার মাথায় হেলমেট ছিল না। আমি ছিল না, আমার মতো তো ঠিক আছে, মানে ওনার রাজি না, মানে মামলা দিবেই, কোনো কিছুকে রাজি করতে পারলাম না, শেষ পেশ মামলাটা দিয়েই দিল। তারপর টিআই বলতেছে যে, হরে রেকার আনো, রেকার দিয়ে দাও গাড়িটাকে, না ডাম্পিংয়ে দিয়ে দাও, মানে অনেক রকম অনেক কথা বলতেছে। আমি কি করবো বলেন, ওখানে তো আমি একা হয়ে গেলাম। জাস্ট হেলমেট ছিল না, আমার মাথা ছিল, আমার পিছনে যে ছিল ওনার ছিল না, কিন্তু ওনাকে আমি অনেক দূরে নামাইতেছি, তার জন্য সে আমার 2000 টাকার মামলা দিছে। আপনারা বলেন এটা কতটুকু যৌক্তিক, বলেন বাংলাদেশের পুলিশ এমন করতেছে কেন? ওনারা তো ডাইরেক্ট, দেখেন আমি তো আপনার কাছে দেখছি, এই পার্টে জাস্ট খেলে এই পারে যাবো, এই ইউটার্ন দিয়া আমারে 2000 টাকা মামলা দিছে, শুধু হেলমেট ছিল না একদিনের, তো আমার মাথায় হেলমেট ছিল, তারপরে আমার 2000 টাকা নামা দিচ্ছে আমার বাবা, ওইখানটায় ছিল ওই গাড়ির ওই জায়গায়, মনে আমি নামা দিছে, নামা দেওয়ার পর আমি সামনে আইসি, আবার আমার আটকা দিছে, পরে আমার 2000 টাকা নামা দিছে, হেলমেট নাই দিকে 2000 টাকা নামা দিছে আমার। এসে মিরপুর 10-এর 2 নম্বর স্টেডিয়ামের সামনে যে ইউটার্নটা, ইউটার্ন দেখছেন, ইউটার্নটা, এবার আপনারা বলেন আমি কী করবো।